বাংলাদেশের চলচ্চিত্র আর কোনোদিনই ঘুরে দাঁড়াবে না বলে ঘোষণা করেছেন অভিনেতা শিল্পী সমিতির সাবেক সভাপতি মিশা সওদাগর। মিশা সওদাগরের ধারণা, দেশীয় চলচ্চিত্র আর কখনোই ঘুরে দাঁড়াবে না, প্রশ্নই আসে না। এই কথাটি ইংরেজিতে তিনি বলেছেন, ইন্ডাস্ট্রি উডেন্ট টার্ন অ্যারাউন্ড অ্যানিমোর। শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। তিনি কথার যুক্তি দিয়ে গণমাধ্যমকে বলেছেন, এসকে ফিল্মস প্রযোজিত শাকিব খানের দুইটি সিনেমার উদাহরণ টেনে এনেছেন সেই কথাতে। তিনি বলেছেন, এই বয়সে এসে আমার আর বানিয়ে কথা বলার কিছু নেই। গত দুই বছরে শাকিবের বীর এবং পাসওয়ার্ড ছাড়া কোনো ছবি ব্যবসা সফল তো দূরের কথা, হাউসফুলও হয়নি। দুই তিন বছরে মাত্র দুইটি ছবি দিয়ে কোনো ইন্ডাস্ট্রি বছরের পর বছর সার্ভাইভ করতে পারে না। তিনি বলেছেন আরও, আমার সৌভাগ্য যে দুটি ছবিতেই আমি ছিলাম, সর্বশেষ বীর ছবি থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পাচ্ছি আমি, এই জন্য গর্ববোধ করি। চলচ্চিত্রের সোনালী অতীতের প্রত্যক্ষদর্শী কিন্তু মিশা। তিনি সেই কথা উল্লেখ করেই বলেছেন, আগে আমরা মর্নিং টু নাইট শো পর্যন্ত হাউসফুল দিয়েছি, এমনও হয়েছে আমাদের ছবি 29 শো পর্যন্ত হাউসফুল গেছে। গত দুই বছরে বীর পাসওয়ার্ড ছাড়া কোনো ছবিতে এই চিত্র দেখা যায়নি। কাজে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে এটা মানুষ এমনিই বলে, আসলে ঘুরে দাঁড়ানোর কোনো পথ দেখছি না। তিনি আরও উল্লেখ করেন, ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর আগে চলচ্চিত্রের মানুষদের ঘুরে দাঁড়াতে হবে। মিশা জানান, আমাদের পাশাপাশি একই সঙ্গে সরকারি বেসরকারি সব দিকের সমন্বয় দরকার। হাতে প্রযুক্তির কারণে দর্শক এখন আকাশ সংস্কৃতিতে ঝুঁকেছেন, আমার চেয়ে আমার সন্তান বেশি আধুনিক, সে বিশ্বকে দেখছে হাতের মুঠোয়। এই দর্শকদের আগের ফর্মুলাই ধরে রাখা কখনোই যাবে না। ফিল্মে কোনো গবেষণা নেই, এটা একটা দুর্গতি বলে মনে করেন মিশা সওদাগর। তিনি স্পষ্ট বলেছেন, যা বানাবো মানুষ তাই দেখবে ভাবলে ভুল ভাবছি আমরা, এটা ভেবে ছবি বানালে ছবি কোনোদিনই চলবে না। ভেরি অনেস্ট, এসব ছবি দিয়ে নিজেদের মধ্যেই আলোচনা হচ্ছে, আসলে ওই ছবি কোনোটাই চলছে না। সিনেপ্লেক্সে নিজের দর্শক নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে অনেকেই দেখাচ্ছে পুরস্কার পাচ্ছে, ভালো কথা, কিন্তু আসলে ওইসব ছবি বাস্তবে কোনো ব্যবসাই করছে না, ব্যবসা সফল তো অনেক দূরের কথা। কিন্তু হঠাৎ করে মিশা সওদাগর সিনেমা নিয়ে এত ক্ষোভ দেখালেন কেন? আমরা হয়তো অনেকেই জানি না, মিশা সওদাগর ব্যক্তিগত জীবনে আমেরিকার নাগরিকও। বাংলাদেশের নাগরিক যেমন, তিনি আমেরিকারও নাগরিক, পুরো পরিবার আমেরিকাতে সেটেল। তিনি ছোটবেলা থেকেই আমেরিকার নাগরিক, সেই সূত্রে তার স্ত্রী পুত্র সবাই আমেরিকার নাগরিক। হয়তো বাংলাদেশের চাইতে আমেরিকাই তাকে এখন বেশি টানছে, হয়তো বাংলাদেশের ফিল্ম নিয়ে তিনি আসলেই আর কোনো আশা দেখছেন না। ক্যারিয়ারের পরন্ত বেলায় এসে তাই সত্য কথাটা অকপটে স্বীকার করেই ফেলেছেন।